তারা অনেকে স্বেচ্ছায় ভারতবর্ষে যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন পাকিস্তানে। কাশ্মীর, তারা কিন্তু কাশ্মীরের তৎকালীন রাজা, তিনি পাকিস্তানের সঙ্গে যেতে চেয়েছিলেন। স্যার, আপনি রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সেই সূত্রে কাশ্মীরের বহু নেতাদের সঙ্গে আপনাদের যোগাযোগ বা একটা পরিচয় রয়েছে, 370 ধারা তুলে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে কাশ্মীরের এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখুন, আমি ঠিক কাশ্মীরে এই মুহূর্তে কি পরিস্থিতি বলতে পারবো না, তবে এটা আমি বলতে পারি, 370 ধারা বিলোপ করে তারা একটা ইতিহাসকে অস্বীকার করতে চেয়েছেন, এক। দুই, এবং যদি এটা বিলোপ করায় সাধারণ মানুষের খুব সমর্থন থাকতো, তাহলে গোটা কাশ্মীরকে প্রায় 2 বছর সমস্ত রাজনৈতিক নেতাদের তারা বন্দি করে রেখেছিলেন। এখন আপনি যদি এই আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেন যে তোমাকে এইটা করতে হবে, এবং তার মধ্যে যদি বলেন যে এইটাই তো আমার প্রতিফলিত হচ্ছে, সেটা যেমন ঠিক না। সেই জন্য কাশ্মীর একটি স্বাধীন দেশ ছিল, ভারতবর্ষে যখন স্বাধীন হয় তখন এরকম প্রায় 450-456 করদ রাজ্য ছিলেন, তারা অনেকে স্বেচ্ছায় ভারতবর্ষে যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন পাকিস্তানে। কাশ্মীর, তারা কিন্তু কাশ্মীরের তৎকালীন রাজা, তিনি পাকিস্তানের সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু কাশ্মীরের সাধারণ জনগণ, তারা ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রের সঙ্গে থাকতে চেয়েছিলেন, সেই জন্যই তারা ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এইসব ঐতিহাসিক প্রেক্ষিত ভুলে গেলে চলবে না, তারই পরিণতি হচ্ছে আর্টিকেল 370। যারা এসব জানেন না বা জেনেও ভুল বোঝাবার চেষ্টা করেন, তারা আবোলতাবোল কথা বলে। মোদী অমিত স্যাররা তো বলেন এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, তারা বলবে না, মহা মুশকিল। যারা চান ইতিহাসটাকে বিকৃত করতে, তাদের সিদ্ধান্তকে তারা ঐতিহাসিক বলবেন না। একবারে কি ভারতবর্ষের মানুষকে বলা হয়েছে যে আর্টিকেল 370 তৈরির প্রেক্ষাপটটা কি? এটা বোঝা হয়েছে, ভারতবর্ষ যখন ব্রিটিশরা চলে যাচ্ছেন, দুটো দেশ ভাগ হয়ে যাচ্ছে, ওই রকম দাঙ্গাজনক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়? আপনি যখন মাঠে খেলা দেখতে চান, তখন আপনার মনে হয় আরে মেসি কেন বলটা গোলে মারল না, কিন্তু মেসি যে খেলছে সে তো জানে গোলে মারাটার পক্ষে কত অসুবিধে। ওই দূর থেকে দাঁড়িয়ে বলা খুব সহজ, যখন কাজটা ঘটছে সেই সময় কি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল সেটা বিবেচনা করাটাই ঐতিহাসিক, যেটা এরা করেন না বা করার মতো এদের ইচ্ছাও নেই, যোগ্যতাও নেই।